যেমন হজ কবুলের কিছু আলামত আছে কোরবানি কবুলের রোজা কবুলের সে সম্পর্কে যদি বলতেন জি ধন্যবাদ বোন চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন প্রথমত হলো যে আপনি এই এইভাবেই ইবাদত করেন যে আল্লাহ কবুল করে নেবেন তবে শর্ত হলো এবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার খেতে হবে এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খেতে হবে হালাল পোশাক পরতে হবে সুতরাং কেউ যদি হারাম খায় আর হারাম তার অর্থ দিয়ে পোশাক কিনে নামাজ তবে উনি বলছেন হ্যাঁ সেটা ঠিক আছে কিভাবে আমি বুঝবো তো আমি ওই ওই কথাই বলছি এক নম্বর হলো যে আপনার হালাল খেতে হবে এবং হালাল খাওয়ার পরে আপনি এই মানসিকতা নিয়েই ইবাদত করবেন যে আল্লাহ কবুল করবেন আপনি এরকম মনে করেন না যে আল্লাহ কবুল করেন কি করে না এরকম যেন কখনো না হয় বরং আপনি সব সময় এমনভাবেই এমন ভাবেই নামাজ পড়বেন এমন ভাবে ইবাদত করবেন যে আল্লাহ অবশ্যই মাত্রা কবুল জান তাউদুল্লাহ কান আল্লাহ যে দেখ আল্লাহ না এরকম যে আমি যে আমি আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি তা না হলে আল্লাহ আল্লাহ অন্তত আমাকে দেখতেছেন এই যে মানসিকতা এরকম মানসিকতা নিয়ে আপনি ইবাদত করবেন আল্লাহ কবুল করবেন দুই নম্বর হলো এটা আসামি থানবির রহমতুল্লা আলাহীকে প্রশ্ন করেছেন যে আমি যে নামাজ আমার কবুল হচ্ছে এটা আমি বুঝবো কীভাবে তুমি বললেন যে তুমি যখন ফজরের নামাজ পড়ছো তো এটা কবুল হয়েছে কিনা তুমি যদি জোহরের নামাজ আবার পড়তে পারো তাহলে বুঝবা যে আল্লাহ ফজরের নামাজটা কবুল কবুল করেছে আবার যদি আসর পড়তে পারো তাহলে বুঝবে যে জোহর কবুল হয়েছে অর্থাৎ পরের নামাজ যদি তোমার নসিব হয় তাহলে বুঝবা যে আগের রক্তটা কবুল তবে এখানে আরেকটি বিষয় আমরা এড করতে পারি আপনার সাথে যে এবাদত করে যদি প্রশান্তি পাওয়া যায় এবং এবাদত করলে যদি চোখের পানি আসে যে আমি আবাদত করছি মানে নিজের কবুল হওয়ার একটি আলাম